হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি ফ্রম স্টে ক্লাসি উইথ বানি। আজকের আমার এই মেকআপ লুকটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই মেকআপ লুকটির নাম দিয়েছি আমি ডেইলি সামার মেকআপ লুক, যেটা আমি আমার প্রত্যেকটা ব্লগে যখন আমি করেছিলাম তখন তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলাম, বলতে পারো এটা রিকোয়েস্টেড একটা ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডেইলি সামার মেকআপ লুকটা কীভাবে করা যায়, যেটা গলে যায় না এবং সোয়েট প্রুফ, এভরিথিং মিলে এই গরমে কীভাবে লং লাস্টিং করবে মেকআপটা। তো প্রথমেই শুরুতেই তোমরা তিনটি প্রোডাক্ট আমার হাতে দেখতে পেয়েছ। ফার্স্ট ওয়ান ছিল একটা ময়শ্চারাইজার, যেটি এখন আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। ময়শ্চারাইজার মাস্ট বি মেকআপের আগে অ্যাপ্লাই করতে হবে, যেটা আমাদের স্কিনটাকে স্মুথ, সফট এবং ফাউন্ডেশনটা যখন আমরা অ্যাপ্লাই করব তখন খুব সুন্দরভাবে সেট হতে ময়শ্চারাইজারটা অনেক বেশি হেল্প করে। এরপরে দিয়ে দিচ্ছি সানস্ক্রিন। এই সানস্ক্রিনটির নাম হচ্ছে লাভ স্কিন পারফেকশন। এটা হচ্ছে প্রিমিয়াম সানব্লক জেল ক্রিম হিসেবে এটা আছে, অ্যান্ড এটার কালারটা একদম স্কিন কালার, যেটা দিলে আমার স্কিনে অটো ফিনিশিং লুক আসে। আর যখনই মেকআপ লং লাস্টিং করতে হবে বা বাহিরে যখন আমরা যাব তখন বেশি করে অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করতে হয়। আর এটা আমি সবসময় করে থাকি, কারণ সানস্ক্রিন ছাড়া আমি কখনোই মেকআপ অ্যাপ্লাই করি না। এরপর আমি দিয়ে দিচ্ছি প্রাইমার। এটা হচ্ছে টেকনিকের একটা প্রাইমার, যে প্রাইমারটা স্কিনটা গ্লো করে এবং আমার মেকআপ ফাউন্ডেশন সেটাকে লক করে ফাউন্ডেশনটাকে লং লাস্টিং এবং খুব সুন্দর একটা বেস ক্রিয়েট করতে হেল্প করে। আর কম বেশি যারা প্রাইমার ইউজ করো তারা কিন্তু প্রাইমারের সম্পর্কে ভালো করেই জানো। সব শেষে আমি এখন দিয়ে দিচ্ছি একটি সেটিং স্প্রে, যেটি হচ্ছে ফিক্সার, ময়শ্চারাইজারেরও কাজ করবে। অ্যান্ড তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আমি ফাউন্ডেশন বা বেস করার আগে কতটা আমার স্কিনটাকে প্রিপেয়ার্ড করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি একটি শি গ্ল্যামার ব্লাশন, যেটা হচ্ছে লিকুইড ফর্মে আছে। অ্যান্ড এই ব্লাশনটা দেওয়ার পর আমি জাস্ট হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। অ্যান্ড আমি এইভাবেই হচ্ছে আমার ডেইলি মেকআপ লুক বা দুপুরের দিকে সকালের দিকে যে মেকআপ লুকগুলো করে থাকি এইভাবেই করে থাকি, যেন খুব বেশি একটা দেখা যায় না বা বোঝা যায় না গ্ল্যাম একটা লুক আসে। এমন একটা মেকআপ লুক ক্রিয়েট করি যেন সবসময় আমি এটা ক্যারি করতে পারি, লাইক যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু এই মেকআপ লুকটা ক্যারি করা যায়। অ্যান্ড দেন হচ্ছে আমি ফাউন্ডেশন প্লাস হচ্ছে একটি কনসিলার অ্যাপ্লাই করছি। ফার্স্টেই আমি W7 এর কনসিলারটি ভালোভাবে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ কনসিলারটা আমার স্কিনটাকে ব্রাইট প্লাস হচ্ছে গ্লোয়িং একটা লুক ক্রিয়েট করতে হেল্প করে। আর আমার যেই শেডটা আছে, আই মিন স্কিনের শেড, সেই শেডটাকে টোটালি একটা গ্ল্যাম লুক দিতে সাহায্য করে। দ্যাটস ওয়াই ফার্স্টই হচ্ছে W7 এর কনসিলারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আর আমার সবচেয়ে ফেভারিট ফাউন্ডেশনটা হচ্ছে ব্রজিয়াস প্যারিস হেলদি মিক্স। এই ফাউন্ডেশনটি আমার অনেক ফেভারিট। আর ফেভারিট কেন সেটা আমি ডিটেলস বলছি, কারণ হচ্ছে এই ফাউন্ডেশনটা যখনই আমি অ্যাপ্লাই করি আমার স্কিনটা হেলদি এবং গ্লো ফ্লাওলেস একটা কমপ্লেকশন দিতে হেল্প করে, হাইড্রেট অ্যান্ড লুমিনাস স্কিন। ফ্রুটি থেরাপি বা ফ্রুটি একটা হচ্ছে গিয়ে ফর্মুলা আছে, যেটা কিনা আমার স্কিনটাকে খুব গ্লো হেলদি লুক আনতে সাহায্য করে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি সেটিং স্প্রে দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখন আবারও আমি শি গ্ল্যামার টিউনি অ্যাম্বার নামের যে শেডটা আছে সেটি দিয়ে আমি লাইটলি সফট একটা কন্ট্রোল করে নিচ্ছি, কারণ দিনের বেলা বা সকালের দিকে মেকআপ করলে অত কন্ট্রোল করতে হয় না। আর কন্ট্রোল করলেও কন্ট্রোলটা যেন বোঝা না যায়, জাস্ট ব্রঞ্জার দিয়ে যেরকম একটা লুক ক্রিয়েট করি ঠিক তেমনি আমি একটা লুক ক্রিয়েট করে থাকি। আর এটা যেহেতু একটা লিকুইড ফর্মে আছে তো এটা আমার ব্লেন্ড করতে খুবই ভালো লাগে আর খুব সহজেই স্কিনের সাথে মিশে যায়, তাই আমার শি গ্ল্যামার প্রোডাক্টগুলো খুবই ভালো লাগে। অ্যান্ড রেডি মাই স্কিন, তোমরা দেখতেই পাচ্ছ খুবই ফ্লাওলেস একটা বেস ক্রিয়েট করে ফেললাম। এরপর হুডার আমি সেটিংস পাউডারটা দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে ফুল বেসটাকে লক করে ফেলবে, যেটা তোমার সারাদিনেও এই মেকআপ সোয়েট হবে না, গলে পড়বে না, প্লাস হচ্ছে লং লাস্টিং করবে। ট্রাস্ট মি, এইভাবে হচ্ছে মেকআপ করলে বা বেস করলে তোমার সারাদিনের জন্য কোনো ভাবে মেকআপ নষ্ট হওয়ার কথাই আসে না। এরপর হচ্ছে আমি একটি কভার ফিক্সার, যে প্যালেটটা দেখতে পেয়েছো সেটা দিয়ে আমি হালকাভাবে একটা ব্লাশন অ্যাপ্লাই করে দিচ্ছি, যেটা কিনা ন্যাচারাল গ্ল্যাম মেকআপ লুক দিতে হেল্প করবে। আর এত গরম পড়েছে এই সময়ে কিন্তু হেভি মেকআপ তো করতে ইচ্ছা করে না, আবার মেকআপ না করলেও কিন্তু চলে না।
তাই আমি যেটা করি ঠিক এইভাবে গ্লোয়িং গ্ল্যাম একটা মেকআপ লুক করি, যেন সব সময় আমি ক্যারি করতে পারি অ্যান্ড খুব ইজিলি যেন এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারি। এরপর আমি আবারও একটু হালকা ব্লাশন দিয়ে নিচ্ছি, কারণ ব্লাশনটা আমার এত ভালো লাগে। কোথাও যাওয়ার সময় এই প্যালেট থেকে কিন্তু ব্লাশন আমি হালকাভাবে আমার দুই চিক বোনে দিয়ে আমি বের হই। এরপর আমি আইজ মেকআপটা একদম সিম্পলি করে নিচ্ছি, জাস্ট একটা ওয়াটার প্রুফ কাজল দিয়ে আমি উইংস ক্রিয়েট করে জাস্ট হচ্ছে একটু ব্লেন্ড করে নিব, যেন ন্যাচারাল নর্মাল দেখতে লাগে। কারণ আমার কাছে মনে হয় কি যে গরমের মধ্যে এই টাইপের আইস মেকআপ লুক করাটাই বেটার, সব কিছুই লাইট ওয়েটের মধ্যে যেন একটা গর্জিয়াস গ্ল্যাম লুক চলে আসে। সেইভাবেই আমি মেকআপ লুক ক্রিয়েট করে থাকি, যেন ক্যারি করতে পারি খুব ইজিলি। এরপর লিপস্টিক দিয়ে আমি আবারও মেকআপ ফিক্সার দিয়ে দিলাম অ্যান্ড সব শেষে হচ্ছে আমি মাসকারা দিয়ে দিচ্ছি। আজকে আমি কোনো ফেক লেস পরিনি, কারণ এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে প্রোগ্রামের উপর। যদি বিয়ের প্রোগ্রাম, কোনো বার্থডে প্রোগ্রাম থাকে বা কোনো পার্টি থাকে, তখন হচ্ছে ফেক লেসটা পরলে ভালো লাগে। আর যেহেতু নর্মালি ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া বা কারোর বাসায় দাওয়াত খেতে যাওয়া, তখন ফেক লেসটা না পরলেই বেটার হয়। এনিওয়ে, তোমাদের সাথে আমার ডেইলি সামার মেকআপ লুকটা শেয়ার করে ফেললাম। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে অ্যান্ড তোমরা অনেক ইনফরমেশন পেয়েছো আমার এই মেকআপ টিউটোরিয়াল থেকে। যদি ভালো লাগে অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবে না অ্যান্ড সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।